চট্টগ্রাম আইনজীবী সমিতির একশো আঠাশ বছরের ইতিহাসে সর্ববৃহৎ আয়োজন বার্ষিক আন্ত আইনজীবী ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে আজ বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ মাঠে শত শত আইনজীবী এবং সাধারণ দর্শকদের উৎসবমুখর অংশগ্রহণে ক্রিকেট ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে এই প্রতিযোগিতা সম্পন্ন হয় দর্শনার্থীরা আনন্দিত খেলা উপভোগ করতে এক্সাইটেড যে আমার ইচ্ছা হচ্ছে যে আমিও এদের সাথে একসাথে খেলা অংশগ্রহণ করি খেলার একটা যে অন্যরকম একটা জগৎ সেই জগতে যে আমরা এসেছি আমরা নস্বাদিক হয়ে যাচ্ছি অসাধারণ আয়োজন কারণ আপনি দেখতে পাচ্ছেন যে খুবই সুশৃঙ্খল ভাবে খুবই সুশৃঙ্খল ভাবে খুবই অর্গানাইজ হয়েছে এবং তিনি যা যা অ্যারেঞ্জ করেছেন স্টেজ হতে শুরু করে সব কিছুই এক কথা অসাধারণ চট্টগ্রাম আইএনজিবির সমিতির সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট রুনা কাশমের উদ্যোগ ও সার্বিক ব্যবস্থাপনায় ক্রিকেট ফাইনালের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয় তারা জানান পেশাগত কাজ করার পাশাপাশি খেলাধুলা করা শরীর শারীরিক গঠনের জন্য প্রতিভা প্রতিভা বিকাশের জন্য খেলাধুলা করাটা কিন্তু দরকার সেটি কিন্তু আমরা চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি তাদেরকে উপহার দিতে পেরেছি আইনজীবীরা অনেক স্ট্রেসে থাকে এ ধরনের খেলাধুলা ওদের মানসিক শান্তি এনে দেয় ওরা অনেক এনজয় করে এবং ওরা অনেক ভালো খেলতে পারে এত বিশাল আয়োজন এত সমৃদ্ধ আয়োজন এত অভিজাত আয়োজন আর কখনো হয় নাই ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে কোর্ট ওয়ারিয়ার্স বনাম ক্রেক প্লাটুন অব ল তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় কোর্ট ওয়ারিয়র্স দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে আশিকা রেফিন চিরাগং লাইভ